71 সালের মধ্যভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা করা বাংলাদেশে ইসলামী মৌলবাদী ধর্মান্ধ রাজনৈতিক দল এবং তাদের সংগঠন রাজাকার আলবদরদের পাকিস্তানের পক্ষে অপতৎপরতা বাড়তে থাকে। 1971 সালের 22 মে চট্টগ্রামের লালদীঘিতে এক জনসভায় নিজামে ইসলামের মহাসচিব মাওলানা সিদ্দিক আহমেদ বাঙালি মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রবিরোধী আখ্যায়িত করে বলেন, রাষ্ট্রবিরোধী ব্যক্তিদের তৎপরতা বন্ধ করার কাজে সেনাবাহিনীকে সাহায্য করা শুধু শান্তি কমিটির দায়িত্ব নয়, সে দায়িত্ব প্রতিটি দেশপ্রেমিক মুসলমানের। আমরা নতুন করে জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের দাবি জানাচ্ছি। এদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি সংবাদ ছিল এমন, ফরিদপুরের গোয়ালচামটে রাজাকার হাতেম মিয়া ও তার দল বিহারিদের হার মানিয়েছে। কোতোয়ালি থানার বিভিন্ন হিন্দু বসতিগুলিতে অগ্নিসংযোগ, লুটতরাজ ও নরহত্যা করেছে। সে নিজ হাতে গলা কেটে মানুষ খুন করে, গলা কাটা লাশগুলো শহরের পশ্চিম পার্শ্বের ভাগাড়ে ফেলে দেয়। 71-এর এদিন সিলেট সাবসেক্টরের জোয়াই নামক একটি নিভৃত পার্বত্য এলাকায় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং শুরু হয়। 28 দিনের ট্রেনিং শেষে জুন মাসে মুক্তিযোদ্ধাদের 3 দলে ভাগ করে বালাট, শেলা ও ভোলাগঞ্জ এলাকায় পাঠানো হয়। তারাই পরে শহীদ কোম্পানি, ইদ্রিস কোম্পানি ও শামসুদ্দিন কোম্পানি নামে মুক্তিযুদ্ধ করে। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।